সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরা তেলাওয়াত করলাম। যদিও সূরাটি ছোট, কিন্তু ফজিলতের দিক দিয়ে আদৌ ছোট নয়। এর অর্থ হল, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, যে আপনার শত্রু সেই নির্বংশ লেজকাটা। এ আয়াতের কথাগুলা অর্থ বোঝার জন্য এর শানে নুজুল বুঝতে হবে। মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় তাকে তারা নির্বংশ বা লেজকাটা বলত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান শৈশবে যখন মারা গেল, তখন কাফেররা উপহাস করে আমার পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আবতার অর্থাৎ নির্বংশ বলতে লাগল। আর ওদের মধ্যে আস ইবনে ওয়াইল নামের একজন লোক খুব উল্লেখযোগ্য, তার সামনে যখন আমাদের রসুলের কথা আলোচনা হতো, সে তখন বলতো, আরে বাদ দাও, ওর কথা বাদ দাও, ও তো কোনো আলোচনার বিষয় না, তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা সে বলতো। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়েছে। মোট কথা হলো, পুত্র সন্তান না থাকার কারণে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোষারোপ করত, অথবা অন্য কারণে তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত। এরই প্রেক্ষাপটে সূরা কাউসার অবতীর্ণ হয়। এতে দোষারোপের জবাব দেওয়া হয়েছে যে, শুধু পুত্র সন্তান না থাকার কারণে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে, তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বেখবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশগত সন্তান সন্ততিও কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা সন্তানের তরফ থেকে হয়। নবীর আধ্যাত্মিক সন্তান অর্থাৎ উম্মত তো এত অধিক সংখ্যক হবে যে পূর্ববর্তী সব নবীর উম্মতের সমষ্টি অপেক্ষাও বেশি হবে। এছাড়া এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার কাছে প্রিয় ও সম্মানিত, তাও তৃতীয় আয়াতে বিবৃত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এখানে যে ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের অর্থ করতে গিয়ে হযরত ইবনে আব্বাস, যে জলিলুল কদর সাহাবি এবং মুফাসসির, সাহাবি মুফাসসির, উনি বলেন যে কাউসার অর্থ হলো অজস্র কল্যাণ। তো কাউসার জান্নাতের একটি প্রস্রবণের নামও কাউসার। এই উক্তি সম্পর্কে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তির পরিপন্থী নয়। কাউসার নামক প্রস্রবণটিও এই অজস্র কল্যাণেরই একটি। আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের অজস্র কল্যাণ দান করেছেন, তাই কাউসারের তফসির প্রসঙ্গে বলা হয়েছে, এটা উভয় জাহানের অফুরন্ত কল্যাণ, এতে জান্নাতের সে বিশেষ কাউসার প্রস্রবণটিও অন্তর্ভুক্ত। এখন কেউ যদি বলে যে কাউসার দ্বারা শুধু জান্নাতের প্রস্রবণ, সেটা বললেও হবে না, বরং কাউসার দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানের অফুরন্ত কল্যাণকেই বোঝানো হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন, হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল, অথবা তিনি হাসি মুখে মাথা উত্তোলন করলেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর, আমার পালন কর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন, এতে অজস্র কল্যাণ আছে, এবং এ হাউজে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে, এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকার সমান হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউজ থেকে হটিয়ে দেবে। আমি বলবো, পরওয়ারদিগার, সে তো আমার উম্মত। তো আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না আপনার পরে সে কি নতুন মত ও পথ অবলম্বন করেছিল। এটি বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে। তো ওখানে যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এই আয়াতটি আছে, এর অর্থ হল ওট কোরবানি করা, এবং না এর প্রচলিত পদ্ধতি হচ্ছে হাত পা বেঁধে কণ্ঠনালীতে বর্ষা অথবা ছুরি দিয়ে আঘাত করা এবং রক্ত বের করে দেওয়া, গরু ছাগল ইত্যাদির কোরবানি, অর্থাৎ জন্তুকে শুয়ে কণ্ঠনালীতে ছুরিকে আঘাত করা, দুই ধরনের, ওটকে ওর কণ্ঠনালীর মধ্যে ছুরি দিয়ে আঘাত করে জবে করা হয়। আরবে সাধারণত ওট কোরবানি করা হতো, তাই
কোরবানি বুঝাবার জন্য এখানে নহর শব্দ ব্যবহার করা হচ্ছে হয়েছে মাঝে মাঝে এই শব্দটি যে কোনো কোরবানির অর্থ ব্যবহৃত হয়। সূরার প্রথম আয়াতে কাফেরদের মিথ্যা ধারণার বিপরীতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসারের সুসংবাদ শোনানোর পর এর কৃতজ্ঞতা স্বরূপ তাকে দুটি বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে, সেটি হলো নামাজ ও কোরবানি। নামাজ শারীরিক ইবাদত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং কোরবানি আর্থিক ইবাদত সমূহের মধ্যে বিশেষ স্বতন্ত্র ও গুরুত্বের অধিকারী, কেননা আল্লাহ তাআলার নামে কোরবানি করা প্রতিমা পূজারীদের রীতিনীতির বিরুদ্ধে একটি জেহাদ বটে। তারা প্রতিমাদের নামে কোরবানি করত, এই কারণে অন্য এক আয়াতেও নামাজের সঙ্গে কোরবানির উল্লেখ আছে। আলোচ্য আয়াতে এর অর্থ যে কোরবানি, এ কথা হযরত ইবনে আব্বাস, হযরত আতা, হযরত মুজাহিদ, হযরত হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর অর্থ হল শত্রুতা পোষণকারী, দোষারোপকারী। যেসব কাফের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত, এ আয়াত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আয়াতে অধিকাংশ রেওয়ায়ত মতে আস ইবনে ওয়াইল, কোনো কোনো রেওয়ায়ত মতে ওকবা এবং কোনো কোনো রেওয়ায়ত মতে কাব ইবনে আশরাফকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার অর্থাৎ অজস্র কল্যাণ দান করেছেন, এর মধ্যে সন্তান সন্ততির প্রাচুর্য অন্তর্ভুক্ত, তার বংশগত সন্তান সন্ততিও কম নয়। এছাড়া পয়গাম্বর উম্মতের পিতা এবং উম্মত তার আধ্যাত্মিক সন্তান, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পূর্ববর্তী সকল পয়গাম্বরের উম্মত অপেক্ষা অধিক হবে। সুতরাং একদিকে শত্রুদের উক্তি নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং অপরদিকে আরও বলা হয়েছে যে যারা আপনাকে নির্বংশ বলে প্রকৃতপক্ষে তারাই নির্বংশ। কিছু কিছু উলামা ইকরাম এই সূরা কাউসারের অসংখ্য ফজিলত এবং ওজিফা বলেছেন। তার মধ্যে একটি ওজিফা হলো, কেউ যদি কোনো একটা থলে তা তার টাকার ব্যাগ বা মানি ব্যাগ বলুন, সেখানে যদি সূরা কাউসার পরে ফুঁক দেয়, তাহলে ইনশাল্লাহ তার রিজিকের মধ্যে, তার রুজি রোজগারের মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।